তো ধরেন ঘুমের যে সমস্যাগুলো হয়, কারো কারো ক্ষেত্রে ঘুমিয়ে পড়তে সমস্যা হয়, আবার কারো কারো ক্ষেত্রে একটানা ঘুমাতে সমস্যা হয়, আবার কিছুক্ষণ ঘুমালে এরপর জেগে উঠলো, এরকম সমস্যা অনেকেরই অহরহ হয়। আবার কেউ কেউ হয়তো 7-8 ঘন্টা ঘুমানোর পর মনে করে যে তার যথেষ্ট ঘুম হয়নি, এর মানে হলো সে হয়তো ঘুমের যে ডিপ স্তর, সে ডিপ স্তরে সে পৌঁছাইতে পারেনি, বা ঘুমিয়ে যে মেন্টাল স্যাটিসফ্যাকশন সেটা সে পায় নাই। যদি শারীরিক কোনো সমস্যা না থাকে, যেমন জটিল কোনো ব্যথা, তবে এসব ছাড়া অনিদ্রা বা ইনসমনিয়া, এগুলো আসলে মানসিক সমস্যার মধ্যেই কিন্তু পড়ে। যদি কোনো অসুস্থতার কারণে এটি না হয়, তাহলে এটি মানসিক সমস্যার মধ্যেই কিন্তু পড়বে। কতদিন ধরে এটি চলতে থাকলে একে সমস্যার মধ্যে ফেলবেন, এটি নির্ভর করে। হ্যাঁ, এটি নির্ভর করে। অনেক রোগী বলে 6 মাস ধরে এই সমস্যা হচ্ছে। আপনি কি খাচ্ছেন বা পান করছেন সেদিকে নজর দিন। প্রকৃতপক্ষে ভালো ঘুমের প্রক্রিয়া শুরু হয় বিছানায় যাবার সময়ের অনেক আগে, তাই ঘুমাতে যাবার অন্তত 6 ঘন্টা আগে থেকেই ক্যাফেইন আছে এমন কোনো পানীয় পান করা বন্ধ করে দিন। ক্যাফেইন এমন এক জিনিস যা আপনার শরীরে থাকে অন্তত 9 ঘন্টা, কাজেই ভালো করে ঘুমাতে চাইলে দুপুর 12টার পর থেকেই চা কফি বা কোক পেপসির মতো ফিজি ড্রিঙ্কস পান বাদ দেবার কথা ভাবুন। অনেকেই খালি পেটে ঘুমাতে পারেন না, তবে একেবারে ভর পেট খেয়ে বিছানায় গেলেও ঘুমের অসুবিধা হতে পারে। যদি পারেন তাহলে ঘুমের সময়ের প্রায় 4 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেন, এবং তাতে ভারী গুরুপাক খাবার বা চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন। এতে ঘুম না হওয়া বা রাতে জেগে ওঠা সমস্যা কেটে যাবে। অ্যালকোহল বা মদ্যপান আপনাকে ঘুমিয়ে পড়তে সাহায্য করতে পারে, কিন্তু আপনার সেই ঘুম খুব গভীর হবে না, যাকে বলে র্যাপিড আই মুভমেন্ট বা REM স্লিপ। তাই মানুষের স্মৃতি ও শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং অগভীর ঘুমে তার ক্ষতি হয়। তাছাড়া মদ্যপানের ফলে শরীরে বেশি প্রস্রাব তৈরি হয়, তাই রাতে টয়লেটের জন্য ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তো আসুন এই কারণগুলো আমরা মেনে চলি, এই টিপসগুলো আমরা মেনে চলি এবং সুস্থ এবং স্বাভাবিক থাকার চেষ্টা করি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন নেক্সটে যদি আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নেক্সটে আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে। ধন্যবাদ, বাই।